বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে বারো মাসি আমের চারা কার কার চাই আচ্ছা এর আগে বলুন তো আমাদের পশ্চিমবঙ্গে কি বারো মাসি আমের চারা আছে এমন কি আমের বাগান আছে যেখানে বারো মাস আম উৎপাদন হয় যদি না হয় তাহলে আমি এই গতকাল এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করেছি বাংলাদেশ বাড়ি তিনারা বারো মাসে আমের চারা তৈরি করেন এবং তিনাদের কাছে সব সবসময় পাওয়া যায় তিনার কাছে বর্তমানে দুই লক্ষ বারো মাসে আমের চারা রয়েছে তিনি এটা থাইল্যান্ড থেকে জোগাড় করেছেন করে এই আমের চারা জোগাড় করে তিনি একটা বাগান তৈরি করেছেন সে বাগান থেকে এখন কলম করে তিনি লক্ষ লক্ষ চারা তৈরি করছেন এবং সাপ্লাই করছেন আমি যোগাযোগ করছি তিনার সাথে তো চারা আনা যাবে তার সঙ্গে আরেকটা কথা বলছি ওই বাংলাদেশের মাগুরাতে একটা আম আছে পাঁচ কেজি ওজন সেই ভদ্রলোকের সঙ্গে আমি কালকে ইমুতে কথা বললাম তো তিনি আমাকে বলছে হ্যাঁ আপনাকে অবশ্যই আমি চারা দিতে পারবো অবশ্যই চারা দিব আপনি ভারতের মানুষ আমি ভারতে আপনি নিতে চান তাহলে আমি আপনাকে চারা দিব এবার চাম একটা একটা চারার দাম পাঁচশো টাকা এবার আমি তিনাকে বললাম তাহলে ঠিক আছে ভাই আমি এখন সৌদি আরব আসি দেশে যাব। যাওয়ার পর কাস্টম অফিসারের সঙ্গে কথা বলবো কারণ আমি শুনেছি কাস্টম অফিসাররা মালের চার্জ ততই নেন যত দামে কিনা হয় অর্থাৎ আমি যদি এক লাখ টাকার চারা কিনি তাহলে এক লাখ টাকা যদি চার্জ নেয় তাহলে আমি চারাটা এনে কি করে তার থেকে কি করে লাভ করব। আর আমি তো লাভের জন্য নয় আমি দেশের মানুষের উপকারের জন্য এসব চারা বাংলাদেশ থেকে আনতে চাচ্ছি এনে মানুষকে দিব মানুষ এই সমস্ত চারা লাগিয়ে বাগান তৈরি করবে তাহলে কি হবে দেখা যাবে বারো মাস আম ধরবে মানে এই গাছের মধ্যে এই মুকুল ফুট মুকুল ধরছে আম হচ্ছে আম পাচ্ছে আবার মুকুল ধরছে এরকম বারো মাস আম ধরছে এবং আম থাকছে এই গাছের মধ্যে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এই চারা নেই তাই আমি আনতে চাচ্ছি এই চারা এনে আমি আপনাদেরকে দিব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এনেই অ্যাডভার্টাইজ করব যে আমার কাছে চারা এসে গেছে যারা নিতে চান নিয়ে যান তো এই চারা আনতে গিয়ে যে কিছু সমস্যা আছে এই যে আপনার কাস্টম সমস্যা কি কী বাধা কি বাধা বিঘ্নি বাধা আসতে পারে সেগুলো আমি আগে জানতে চাই আমি এই সমস্ত আমের চারা যদি আনতে চায় তাহলে কি বাধা হয়ে দাঁড়াইতে পারে এবং সে বাধাটা কীভাবে কাটতে পারে যদি কেউ জানেন দয়া করে আমাকে একটু সাহায্য করবেন কমেন্ট করে অথবা যে হোক আপনি আমাকে একটু সাহায্য করুন আর আমি এই চারা আনতে চাচ্ছি যদি কেউ সাহায্য করেন আমাকে সাহায্য বলতে মানে কীভাবে চারাটা আমি নিয়ে আসতে পারবো বাংলাদেশ থেকে এই ব্যাপার আমি সব কিছু জানি না তো এবার আপনার যদি জানা থাকে সেইভাবে আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন আর আমি যাব গিয়ে কাস্টম অফিসারদের সঙ্গে কথা বলবো কলকাতায় এবং তিনি বিস্তারিত জানতে যাব আমি চা আমি চেষ্টা করব সেগুলো ভিডিও করতে করে সরাসরি আপনাদেরকে শোনাব যাতে আমার পর অন্য কেউ যদি আনতে চায় তিনিও নিয়ে আসতে পারবেন এ সমস্ত জেনে সমস্ত তথ্য জেনে ঠিক আছে আর আমার ইচ্ছা আছে আমি এই খেপে যাব গিয়ে প্রথমে আমি দেশে গিয়ে সৌদি খেজুরের চারা তৈরি করব খেজুরের চারা তৈরি করব এবং দুই থেকে আড়াই মাসের মধ্যে তা বিলি করে দেব বিলি করার পর কিছু টাকা হবে সেই টাকা নিয়ে আমি দেশে ওই আমের চারা নিয়ে আসবো দুই ধরনের আম এক হচ্ছে বারো মাসি আম আর দ্বিতীয় হচ্ছে একটা আমের পাঁচ কেজি ওজন একটা আম পাঁচ কেজি ওজন সেই গাছের চারা আনবো ঠিক আছে তার সঙ্গে আমি লটকন বলে একটা ফল পাওয়া যায় বাংলাদেশে লটকন যা পশ্চিমবঙ্গে কোথাও নেই সেটা আমি আনার চেষ্টা করব এবং জলপাই জলপাই বলে একটা একটা খুব সুস্বাদু টক টক লাগে ও ওর আমি বীজ নিয়ে আসবো তারপর আপনার বারো মাসে কাঁঠাল পাওয়া যায় সেই বারো মাসে কাঁঠাল আমি আনার চেষ্টা করব এগুলো আনার জন্য আমি যাব ইনশাল্লাহ তা আমি আপনাদের যারা নিতে চান একটু কমেন্ট করে বলবেন যা আমি নিব কিন্তু আমি শুনুন আমি বলছি চারার দাম যা হবে কাস্টম শুনছি কাস্টমের চার্জ তত হবে তারপরে চারাটা কিনে সেখান থেকে বর্ডার পর্যন্ত আনতে হবে আমাকে গাড়ি করে আবার বর্ডার ক্রস করে আবার আমার বাড়ি পর্যন্ত গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে তাহলে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকার চারা হয়ে যাচ্ছে দেড় হাজার টাকা হয়ে যাবে সব খরচ কর বাদ দিই তাহলে আমাদের দেশে কেউ কি দেড় হাজার টাকা দিয়ে চারা কিনতে চাবেন বারো মাসে আম অথবা পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের আম এসব চারা দেড় হাজার টাকা কিনতে চাবে আমার মনে হয় না এর জন্য আপনাদের কমেন্ট আমি চাই আপনারা বলুন এ এত দামে কেউ নেবে না মানে চারা কিনে কাস্টম চার্জ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আমার বাড়ি পর্যন্ত আনতে যে খরচ পড়বে বাস এতটুক আমি এরকম লাভ চাই না আমি চাই দেশের মধ্যে সবাই সবার ঘরে ঘরে এ ফলটা থাকুক যে বারো মাসি ফল আম আম বারো মাস আম ধরবে বারো মাস আম খেতে পারবেন এবং এক একটা আমের ওজন অন্য এটা দ্বিতীয় অন্য একটা আম আছে পাঁচ কেজি ওজন পাঁচ কেজি ওজনের আম সবার গাছে সবার বাড়িতে একটা করে গাছ থাকুক আমি এটা চাচ্ছি বুঝলেন তো আমি চাচ্ছি কিন্তু তা এই যে অবদানটা আমি নিয়ে আসবো আনার পর দেখা যাবে অনেক মানুষ আমার কাছ থেকে চারা কিনে তারা বাগান তৈরি করবে তারপর তারা কলম করে এসে চারা বিক্রি করবে করে দেখা যাবে পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়ি বাড়ি এই গাছ দেখতে পাওয়া যাবে এমনও দিন আসবে কিন্তু তার আসল অবদান কিন্তু আমার আমি দেশ দেশের মধ্যে চারাটা বিদেশ থেকে নিয়ে আসবো আনার পর দেখা যাবে মানুষ বাগান তৈরি করে কলম তৈরি করে চারা বিক্রি করে প্রতিটা ঘরে ঘরে চারা পৌঁছে দিবে এবং পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের প্রায় জায়গাতেই চারাটা পাওয়া যাবে পরবর্তীতে কিন্তু তার অবদান কিন্তু আমার আমার থাকবে ঠিক আছে তো যাই হোক বন্ধু আমি এটা বলতে চাচ্ছি আমি চারা আনতে চাচ্ছি এবারে চারা আনতে যেই জিনিস কি কি দরকার সেইগুলো সেই বিষয়ে কিন্তু তথ্য যদি আপনার জানা থাকে কারো অফিসার কাস্টম অফিসারের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে দয়া করে আমাকে তথ্য দিন এবং কি কি বা আর একটা কথা বলছি আমি শুনছি মানে বিদেশ থেকে ধরুন বাংলাদেশ থেকে যদি কোনো আমি জিনিস জিনিস নিয়ে আসি তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স দরকার ঠিক আছে এবার সে লাইসেন্সটা আমার কাছে নেই এবার এ লাইসেন্স যদি কেউ বানায় দিতে পারেন তাহলে দয়া করে জগ আমাকে বলবেন আমি কিছু টাকা লাগলে দিব আমি এক ব্যক্তিকে মোটামুটি আট মাস আগে একবার বলেছিলাম তিনি এই সমস্ত কাজ করেন কলকাতার তো তিনি বলছে চল্লিশ হাজার টাকা লাগবে আরে ভাই চল্লিশ হাজার টাকা কেন দেব আপনাকে এই এর জন্য সরকার যে চার্জ দেয় মাত্র পাঁচশো টাকা চার্জ নেয় পাঁচশো টাকা চার্জ নেয় সেটা তো আপনি চল্লিশ হাজার টাকা কেন নেবেন আপনি বড় জোর আপনি পাঁচ পাঁচ হাজার ছ হাজার টাকা নিতে পারেন এত পাঁচ ছ হাজার টাকার মধ্যে কেউ যদি এক্সপোর্ট এম্পোর্ট লাইসেন্স বানিয়ে দিতে চান তাহলে দয়া করে আমার কমেন্ট করবেন করে আমাকে বলুন যে হ্যাঁ আমি বানিয়ে দিব তাহলে আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিব আপনি এই এম্পোর্ট এক্সপোর্টের যে লাইসেন্স এত লাইসেন্স আছে বানিয়ে দিন ঠিক আছে অথবা আর কত লাগবে সেটা আপনি বলবেন কিন্তু এত বেশি বলবেন না চল্লিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা লাগবে এত বলবেন না ঠিক আছে অল্পের মধ্যে বানিয়ে দেন তাহলে আমি বিদেশ থেকে আমি দেশের মাল বিদেশে সাপ্লাই করব চাষিদের মাল তারপর আপনার বেকার যুবক যুবতীরা যে সমস্ত খামার করবে তাদের খামারদের মাল আমি কিনব বিদেশে বিদেশে এক্সপোর্ট করব। আর বিদেশ থেকে যে সমস্ত মাল আমাদের দেশে নেয় সে সমস্ত নিয়ে আসবো যেরকম আমের চারা বারো মাসে আমের চারা পাঁচ কেজি আমের চারা বারো মাসে কাঁঠাল জল তারপর আপনার ওই আপনার লটকন বিভিন্ন রকমের বিদেশি ফল আছে এই সমস্ত আমাদের দেশে এই সমস্ত নাই এ সমস্ত গাছ নাই আমি এগুলো বাংলাদেশ থেকে কি করব আমি নিয়ে আসবো আমাদের দেশে তাই দেশের দেশকে এভাবে উন্নতি করার দেশের মানুষের উন্নতি করার সুযোগ করে দিন আমার লাইসেন্সটা তৈরি করে এবং যারা এ সমস্ত আমের বারো মাসে আমের সারা নিতে চান মোটামুটি ধরুন হাজার টাকা তো অবশ্যই পড়ে যাবে আর হাজার টাকা পড়ে যাবে কিন্তু কম করে বলছি এই সমস্ত খরচা বাদ খরচা হাজার বারোশো টাকা পড়ে যাবে এক একটা চার যদি কেউ নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে বন্ধু তাহলে রাখলাম ঠিক আছে